আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে একটা মোবাইলকে কম্পিউটার বানানো যায়, আর কম্পিউটারের যাবতীয় কাজ যেগুলো আছে অফিসিয়াল কাজ, ওই অফিসিয়াল কাজগুলো মোবাইল দিয়ে করা যায়। এই জন্য আমাদের একটা অটোজি লাগবে, এই অটোজিটা লাগবে। তারপর আমাদের একটা হাব লাগবে, এই যে এটা হাব। এটাতে অনেকগুলো ইউএসবি লাইন থাকে, সবগুলো ইউএসবি লাইন ইউজ করা যাবে। এখানে মেমোরি চারটা লাগে, আপনি আপনার কম্পিউটার মোবাইল ইউজ করতে পারবেন, প্রিন্টার লাগে ইউজ করতে পারবেন, আবার এটা দিয়ে আপনার মোবাইল চার্জও দিতে পারবেন, পাওয়ার ব্যাংক মানে এই প্রিন্টার, স্ক্রিনার, কিবোর্ড, মাউস সব এটাতে ইউজ করা যায়। তারপর এখন আমরা কানেক্ট করব, এই কানেক্ট করলাম, এই দেখছেন আমার ইয়াতে ওই হাফের উপরে লাইন আসছে, তার মানে আমাদের ইয়াটা চালু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা মাইক্রোসফট অফিস শর্ট বাইট করব, যেটা কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা অনেক জরুরি আর কি ওটা কম্পিউটারের জন্য। এটা দিয়ে আপনি ওই ওয়ার্ড মানে কম্পিউটার ওয়ার্ড দিয়ে আপনি যা কাজ করতে পারবেন সেম কাজই আপনি এই মোবাইলের অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে করতে পারবেন। আর এইটার ডকুমেন্ট ওইটার ডকুমেন্ট সেম টু সেম, আপনি এটার থেকে যদি ওয়ার্ডের একটা ডকুমেন্ট বাইর করে যদি ওখানে ওয়ার্ডের ডকুমেন্ট একটা নেন তাহলে একই রকমের কাজ করবে। আবার অনেক মানুষ আছে টাইপিং করতে পারে না, যারা টাইপিং করতে পারে না তারা মোবাইল দিয়ে টাইপিং করে, ওই ইয়াটা মানে একটা দরখাস্ত লাগবে বা যেটাই লাগবে মোবাইল দিয়ে টাইপিং করবে, টাইপিং করে ধরেন 10 টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসবে বা 5 টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে আসবে, এতটুকুই, অনেক ইজি। আর আপনি আপনার মন মতো করতে পারবেন, দরখাস্ত তোমার কাছে যাই লেখেন না কেন, নিজে ঘরে বসে বসে করতে পারবেন। এইটাই মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটাতে আমরা যাচ্ছি। আর কম্পিউটারের ভিতরে একটা উইন্ডোজ সফটওয়্যারও আছে, থিম আর কি যেটাকে বলে, ওই উইন্ডোজ সফটওয়্যারটা আপনি যদি ইউজ করেন তাহলে পুরো মোবাইলটাই কম্পিউটার মতো দেখাবে, আর ওটার জন্য আপনার মোবাইলটা আরও সুন্দর লাগবে। আচ্ছা আমরা এখন ঢুকি দেখি, এটা ইনস্টল হচ্ছে, এই ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন দিব, ওপেন দিয়ে যতগুলো প্রোগ্রাম আসবে সবগুলোতে অ্যালাউ দিয়ে দিব, মানে পারমিশন অন করে দিব এই অ্যালাউ। আর এই অফিস ওয়ার্ডটা কীভাবে ইউজ করবেন ওটা নিয়েও আমি আর একটা ভিডিও বানাবো আপনাদের সামনে, কিন্তু এই ওয়ার্ডটা আর কম্পিউটার ওয়ার্ডের যতগুলো প্রোগ্রাম আছে এটার ভিতরে সেম এতগুলোই প্রোগ্রাম আছে, আপনাকে দেখালে আপনারা বুঝবেন এটা অফিস ওয়ার্ডই। আমার এখানে অলমোস্ট রেডি হচ্ছে, আর দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমি আপনাদের মাঝে একবারই নতুন। এখানে এখানে প্লাস চিহ্ন উপরে কোনো একটা প্লাস চিহ্ন আছে, ওই প্লাস চিহ্নতে টিপ দিলে একটা নতুন একটা ডকুমেন্ট দেখাবে, এটাতে টিপ দেবেন। তারপর এটা এটাতে টিপ দিলে মানে এটা সাদা একটা পেজ আর কি, প্লেন ডকুমেন্ট বলে এটাতে যাবেন। হ্যাঁ এখানে আপনি এখন লিখতে পারবেন, আমি এখন আপনাদেরকে লেখা দেখাবো। আর ভিডিওটা আমি একা করতেছি তো, তাই আমি মাউসে টুকতেছি, ভিডিও করতেছি তাই হাতে একটু কাঁপতেছে, এটার জন্য সরি। এই যে এই মোবাইলটা কাজ করে নিচ্ছি, দেখছেন নিচে যতগুলো প্রোগ্রাম আছে কম্পিউটার সেম এতগুলো প্রোগ্রাম আছে, আরও অনেক প্রোগ্রাম আছে এটার ভিতর। কম্পিউটারে যা যা পাবেন এটা তো তা পাবেন, আপনি ইচ্ছা করলে কম্পিউটার এটা দিয়েই শিখতে পারবেন, একবার ইজিলিভাবে শিখতে পারবেন। কারণ অনেক মানুষ গরিব থাকে কম্পিউটার কিনতে পারে না, দেখছেন আমি টাইপ করতেছি, অনেক মানুষ গরিব থাকে কম্পিউটার কিনতে পারে না, ওদের জন্যই এটা।